नारी गोसल कोईरा चूल दिलो झाड़ा अभद्र कोने कार एक जामाई थाके ताहार हजार जामाई खाड़ा এখন আর বিয়ে করতে ইচ্ছে করতেছে বিয়ে করে নিয়েই মারবো তোরা প্রত্যেকদিন বিয়ে করবো প্রত্যেকদিন ছাড়ে দেবো চুপ চুপ তোরে কুইটে খায় ফেলবো তারপর এক অপকর্ম করে যাচ্ছে নাসির হোসেন আর অন্যদিকে বিপদে পড়ে যাচ্ছে আমরা সাংবাদিক সাহেবেরা কেন ভাই আপনাগো আবার কি হলো আপনারা তো ভালোই আছেন পদ্মা সেতু নির্মাণ শেষ হওয়ার পরেও আপনারা এখনো বেকার হন নাই আরে আমি বলতে চাইতেছি নাসিরের এসব আকাম কুকাম আমরা বিনোদনের পাতায় প্রকাশ করবো নাকি খেলাধুলার পাতায় প্রকাশ করবো সেটাই তো বুঝতেছি না আচ্ছা সাংবাদিক ভাই আপনি আজকে আমাদের সাথেই থাকবেন নাসিরকে নিয়ে আপনার সাথে আমাদের অনেক কথা আছে ঠিক আছে থাকমু তবে অনেক ঘুম পাচ্ছে কিন্তু ঘুমানো যাবে না কারণ রাকিবের মতো ঘুম থেকে উঠে যদি দেখি আমার বউ অন্য কারো বউ হইয়া গেছে তাহলে তো কঠিন বিপদ আচ্ছা সাংবাদিক ভাই আপনি তো সবসময় আমাদের প্রশ্ন করেন আজকে আমি আপনাকে প্রশ্ন করবো আমার প্রশ্নের উত্তরগুলা দিতে হবে বলেন তো নাসির হোসেন কে নাসির হোসেন একজন গরিব কৃষক বর্তমানে তার কোনো জমি নেই অভাবের তারণায় তিনজন বিশিষ্ট মালিকের একটি জমিতে বর্গাচাষ শুরু করছে কিন্তু তিন মালিকের তাদের সেই জমি নিয়ে ঝামেলা করার কারণে চোদ্দ শিকের ভাত খাওয়ার দ্বার প্রান্তে আসা ছেলেটি নাসির হোসেন বাহ সাংবাদিক ভাই অনেক সুন্দর বলছেন তবে আপনার কাছে আমার আরো একটি প্রশ্ন নাসির ভাইয়ের বউ তামিমাকে সবাই এখন তামিম বলে ডাকতেছে এইভাবে চলতে থাকলে তো বিনা অপরাধে ফেঁসে যাবে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল এটার সমাধান কি আমরা সাংবাদিকেরা শনিবার তামিমার সমুদ্রে ডুব দিব নতুন কিছু বের করে আনার উদ্দেশ্যে সেই পর্যন্ত তামিম ভাইকে সহ্য করেই চলতে হবে তুই ধৈর্য ধর একজন বিবাহিত মহিলাকে বিয়ে করে মহত্বের পরিচয় দিলাম কিন্তু অন্যদিকে পোলায় পানা মারে নিয়ে হাসি ঠাট্টা করতেছে এটা কিন্তু মোটেও ঠিক না একজন গরিব রিক্সাওয়ালাও চাই অবিবাহিত মেয়েকে বিয়ে করতে আর আপনি অন্যের বিবাহিত বউকে বিয়ে করে উল্টা পাল্টা কথা বলতাছেন আপনার মুখটা তো সেলাই করে দেওয়া দরকার চোখ কালা সুতো দিয়ে তোর ঠোঁট সেলাই কইরা দেবো আরে আপনারা বুঝতাছেন না কেন ভালো ড্রাইভাররা কখনো রাস্তা তৈরি করে গাড়ি চালায় না অন্যের তৈরি করা রাস্তা দিয়ে গাড়ি চালায় বিষয়টা তো আপনাদের বুঝতে হবে অতিরিক্ত আরেকটা কথা কইবেন ফুটবলের মতো লাতি মাইরা ভিতের বেলাডার ফাটায় হালামু উড়ে বাবা সাংবাদিক ভাই কই আপনি এখনো নাসিরকে কিছু বলতাছেন না কেন নাসিরকে পরে বলবো তবে যারা ভিডিওটি দেখতাছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আমাদের এই বিডি বয়েজ চ্যানেলটি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে অল্প কিছু সাবস্ক্রাইবার বাকি তাই যারা ভিডিওটি দেখতেছেন দয়া করে একটা করে সাবস্ক্রাইব করে আমাদের 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিন জমিতে পর্যাপ্ত পানি থাকায় কাদায় পরিপূর্ণ থাকে তাতে লাঙ্গল চালাতে বর্গাচাষীদের খুব একটা কষ্ট হয় না এইসব দিক বিবেচনা করে এই কামটা আমি করছি বিয়ের পর নাসিরকে একের পর এক আমি অভিশাপ দিয়েই যাচ্ছি তাই আজকেও একটা ভিন্ন ধরনের অভিশাপ দিলাম নাসিরের রুচির উপর ঠাডা পড়ব পাপন কাকু অভিশাপ না দিয়ে ভালো কিছু বলেন যাতে করে নাসির ভালো পথে ফিরে আসতে পারে আমার গলা ফাটা দমক ওই যেহেতু আরে ভালো পথে ফিরে আনতে পারে নাই তাই আর ও কখনোই ভালো হবে না তাই ভাবতেছি সামনের কুরবানিতে ওরে কুরবানির পশু হিসাবে চালাইয়া দিমু আপনাদের সবার জন্য উপকারী একটা বুদ্ধি নিয়ে আমি হাজির হইয়া গেছি আপনারা যারা বিবাহিত সবাই বউয়ের ছবি ফেসবুকে শেয়ার করেন তাহলে বউ আগে কোন আকাম কুকাম করে থাকলে অটোমেটিকলি বেরিয়ে আসবে ভাই খুব সুন্দর একটা বুদ্ধি দিছেন দাঁড়ান বউয়ের ছবিটা আগে ফেসবুকে শেয়ার করে আসি যা 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 আরে আমি তো কোনো বিয়েই করি নাই ভুলাই গেছিলাম তোরে পয়দা করছে কেডা তুই সবাই আমারে বলবো যে আমার মনের দুঃখ কষ্ট কেউ বোঝে না সারাটা জীবন বদলি খেলোয়াড় হিসাবে পার করতে হলো আমাকে হোক সেটা মাঠে অথবা খাটে আরে নাসির তোর বউয়ের খোঁজ খবর ভালোভাবে নি আমি শিউর তোর অবস্থান আরো অনেক নিচে আরে পাপন কাকু আপনি জানেন না আমার বউ এখনো ভার্জিন আপনারা অযথায় তাকে ভুল বুঝতাছেন আপনাদের এই ভুল ভাঙানোর জন্য আমি একটা মিটিং এর আয়োজন করবো সেই মিটিং অতিথি হিসাবে পাপিয়া ডক্টর সাবরিনা এবং ওসি প্রদীপকে দাওয়াত দিমু বরাবরের মতো আজকেও আমি বন্দুকের গুলির মতো কিছু কথা বলতে চাই বলেন দি আমনে একটু হুনি কান নাসিরের বোঝা দরকার ছিল যে মা তার সন্তানের আপন হইতে পারে না নিজের সুখের জন্য সন্তানকে ছেড়ে তিন চারটা বিয়ে করে একটা বারে সন্তানের কথা ভাবে না সেই মেয়ে নাসিরকে কিভাবে সুখে রাখবে এটা একটা বিবেচনার কথা বলছো আর রাকিব ভাইয়ের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনি শুকরিয়া আদায় করেন একজন বারো বাতারির হাত থেকে রক্ষা পেলেন এই বারো বাতারিটা সারাটা জীবন আপনার অশান্তির কারণ হয়ে থাকতো তাই ভালো একজন মেয়েকে বিয়ে করে সুখে শান্তিতে থাকেন এই একটা কথা আপনি কইছেন তো আজকের মতো এই পর্যন্তই শেষ পর্যায়ে এসে সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিন আমি ওর চাইতে বড় কাইন্টা ওর কান আমি কামড়ে খেয়ে ফেলাম এরকম আরো মজার মজার ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন